আমরা এখন আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব কান্ত কবি রজনীকান্ত সেনের গান শোনানোর জন্য, এবং তার সম্বন্ধে বিশেষ কিছু কথাও আমরা তার কাছ থেকে শুনবো। আমি আমার সঙ্গীত গুরুকে প্রণাম জানিয়ে অনুরোধ করছি গান শোনানোর জন্য এবং কিছু কথা বলার জন্য। সকলকে আমার আন্তরিক নমস্কার, এবং অবশ্যই মহাকবি রজনীকান্ত সেনের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। সারা জীবন যাবতীয় ভুল কাজ করে এই জাগতিক মায়া মোহ অন্ধকারের মধ্যে ডুবে থেকে যা কিছু ঠিক নয় তাকে ঠিক বলে জোর গলায় চিৎকার করে লোকের কাছে প্রমাণ করে যখন জীবন সায়াহ্নে আমরা সেই ভব নদীর কূলে এসে দাঁড়াই, তখন বুঝতে পারি যে আমরাই সব থেকে বড় পাতকি। আমাদের থেকে বড় পাতকি আর কেউ নেই, কারোর দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আমি মহাপাতক, আমি সেই পাতকি। তাই কবি আমাদের হয়ে লিখেছেন, পাতকি বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়, তবে কেন পাপি তাপি এত আশা করে রয়। এই আশাটুকুই কান্ত কবি রেখেছেন আমাদের হয়ে, তবে কেন পাপি তাপি এত আশা করে রয়। শুনুন সে গান। পাতকি বলি কি গো পায়ে ঠেলা ভালো হয়, পাতকি বলি কি গো পায়ে ঠেলা ভালো হয়, তবে কেন পাপি তাপি এত আশা করে। পাতকি বলি কি গো পায়ে ঠেলা ভালো হয়, তবে কেন পাপি তাপি এত আশা করে র। করিতে এ ধুলা শান্ত হলো বেলা, করিতে এ ধুলা খেলা অবশান্ত হলো বেলা, যারা এসেছিল সাথে যারা এসেছিল সাথে ফেলে গেল অসময়, যারা এসেছিল সাথে ফেলে গেল অসময়। পাতকি বলি কি গো পায়ে ঠেলা ভালো, তবে কেন পাপি তাপি এত আশা করে। পথশ্রান্ত দেহ খানি টানিয়া এনেছি হায়,
হারাইলাভিমূলে মরণের সিন্ধু কূলে পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি জীবনে কখনো আমি ডাকিনি হৃদয় স্বামী জীবনে কখনো আমি ডাকিনি হৃদয় স্বামী তাই এদিনে অধীনে অধীনে ত্যাজিবে কি দয়া এ অধীনে অধীনে ত্যাজিবে কি দয়া পাত কি বলিয়ে কি ঠেলা ভালো তবে কেন পাপি থাপি এত আশ করে তবে কেন পাপি থাপি এত আশ করে তবে কেন পাপি তপি এত আশা করে